Assalamualaikum. Welcome to Queen Island of Bangladesh Bhola Online School. Dear student, how are you? I hope that you are safe and sound, and you are well by the grace of Almighty Allah. And this is Majahur Islam. I am taking my online class Queen Island of Bangladesh Bhola Online School regularly, twice in a week, and for class 8. And previously I have taken a class on suffix and prefix, and that class I discussed with you what suffix, what prefix. Okay, so in agar class ki to ami tomader sathe alochona korechi suffix ki, prefix ki, ebong ingreji পার্সপিসের মধ্যে আট ধরনের পার্সপিসের মধ্যে কয় ধরনের পার্সপিস পরিবর্তন হয়, চার ধরনের পার্সপিস পরিবর্তন হয় আর চার ধরনের পার্সপিস পরিবর্তন হয় না, যে সাফিক্স দিয়ে মূলত ওই চার ধরনের কাজগুলি হয়, যে আমরা সাফিক্সের ব্যবহার জানলে কি করতে পারবো, যে আমরা যে নাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি, এগুলি চিনতে পারবো, পাশাপাশি কি পরিবর্তন করতে পারবো। আন্ডারস্ট্যান্ড? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কি কি যে সাফিক্স কি, যে বর্ণগুলি শব্দের শেষে বসে যে পার্সপিসকে চিহ্নিত করে, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বগুলি চিহ্নিত করে, তাকে ওই ওই বর্ণগুলাই, ওই বর্ণগুলাই হচ্ছে কি সাফিক্সের কাজ। আমি আজকে তোমাদেরকে নাউন কিভাবে চিনবে, যে অ্যাডজেক্টিভ কিভাবে চিনবে, অ্যাডভার্ব কিভাবে চিনবে, সেই বিষয়গুলি কি বিস্তারিতভাবে আজকে তুলে ধরব। ওকে, তো আমি ক্লাসে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবে। অর্থাৎ আরেকটা জিনিস বলে দিই ক্লাস শুরুতেই, যে একটা শব্দের কিন্তু চারটা বৈশিষ্ট্য, যে কি মিনিং, স্পেলিং, তারপর প্রোনাউন্সিয়েশন, তারপর রয়েছে কি পার্সপিস। যে আমি এখানে যে বর্ণগুলি লিখে দেবো যে এটা শুধু ওই পার্সপিস হবে না, তোমাকে ডিকশনারি দেখার সময় একটা শব্দের একাধিক পার্সপিস থাকতে পারে, সেটাও কিন্তু কি খুব ভালো করে খেয়াল করবে। তো আমি আশা করি যে জিনিসগুলি তোমাদের সামনে উপস্থাপন করব, যদি ভালো করে খেয়াল করো তাহলে কি অন্তপক্ষে তুমি পার্সপিস চিনার ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। তো লক্ষ্য করো যে দেখাবো হলো সাফিক্স, যে বর্ণের শেষে অর্থাৎ শব্দের শেষে যদি ডিও এম থাকে, কি থাকে ডিও এম থাকে, বুঝবে এটা কি, এটা নাম। যেমন ফ্রিডম কি হচ্ছে, ফ্রিডম, তারপরে এরকম আরো দেওয়া যায় কিংডম, আন্ডারস্ট্যান্ড, যে এই জাতীয় শেষে ডিও এম থাকলে বুঝতে হবে কি এটা নাম। তারপর রয়েছে হুট, যেমন বয়হুড, অর্থাৎ এই যে শেষের এইচ ডাবলু ডি, এগুলি দিয়ে বুঝতে হবে এরা কি নাউন। এরকম যত শব্দ আছে সবাইকে নাউন, এবং এরা কি জাতীয় নাউন হবে জানো, অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর রয়েছে লেজ অথবা লক, যেমন নলেজ, তারপর কি ওয়েডলক, তারপর লক্ষ্য করো যেমন যদি আইএনজি থাকে, আবার এগুলোর সামনে একটা স্পেস দিয়ে দিলাম, কারণ কি এরা একটি শব্দের সাথে কিন্তু যুক্ত থাকবে, যেমন আইএনজি, লার্নিং, শেষে কি রয়েছে আইএনজি, এরা নাউন। তারপর এনি ডবল এস, যেমন কি কাইন্ডনেস, তারপর শিব,
SIPSCAPE जबन की फ्रेंडशिप এরকম যে সকল শব্দ এসে সেই শিব থাকবে এরকম সবগুলোই কি হবে নাউন আবার আবারো বলে দিচ্ছি যে ডিকশনারি দেখার সময় খেয়াল করে ভালো করে একটা শব্দের কিন্তু একাধিক পার্সপিসে থাকতে পারে যে শুধু এটা নাউনই হবে এরকম না সেটাও কিন্তু আমি মনে করিয়ে দিলাম তারপর রয়েছে কি ল্যান্ডস্কেপ অর্থাৎ যে বর্ণগুলি খেয়াল করবে যে একটা শব্দের শেষে কি ধরনের বর্ণ রয়েছে যে বর্ণগুলো আছে কিনা এরা থাকলে কি এরা পার্সপিস সাফিক্সের কাজটা কি সাফিক্সের কাজ হলো তোমাকে পার্সপিস চেনানো আর একটা হলো কি তোমাকে নতুন শব্দ তৈরি করা তারপর লক্ষ্য করো যেমন টিএইচ হেলথ তারপর রয়েছে কি এইস যেমন বন্ডেস তারপর কি রয়েছে হোমেস আমি যদি দেখি শেষে কি আজি রয়েছে আন্ডারস্ট্যান্ড তারপর রয়েছে এ এন সি বা ই এন সি যে এই যে বর্ণ এইগুলি এগুলি হলো কি তোমার সাফিক্স আবার দেখিয়ে দিচ্ছি এরা কিন্তু সাফিক্স এরা শব্দের শেষে থাকবে এরা মূল শব্দের সাথে যুক্ত থাকবে এবং প্রথম ক্লাসটা কিন্তু ভালো করে যদি খেয়াল করে সেখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ওকে তো কি জে কে এন সি এন সি যেরকম এন্ডিউরেন্স কি রয়েছে এন্ডিউরেন্স তারপরে অ্যাবসেন্স এবিএস এনসিই তারপর দ্বিতীয় বলতে হবে প্রেজেন্স অর্থাৎ এএনসি অথবা এএনসি থাকলে এরা কি হবে এরা হবে সাফিক্স আর এরা সাফিক্স এবং এদের কি এই এই যে বর্ণগুলি লিখতেছি এদের কি আমি কি চিনতেছি নাউন কি চিনতেছি নাউন অর্থাৎ কি আমি এখানে আবার একটু লিখে দিলাম নাউন চেনার উপায় আন্ডারস্ট্যান্ড জেনে যে বর্ণগুলি রয়েছে এরা দিয়ে এই সাফিক্সগুলি দিয়ে আমি কি চিনবো নাও তারপরে রয়েছে হল কি এ এন সি ওয়াই ই এন সি ওয়াই এ এন সি ওয়াই এবং কি ই এন সি ওয়াই যেমন ব্রিলিয়ান্সি তারপর কি ইমার্জেন্সি ভালো করে খেয়াল করো যে এই বর্ণগুলি কিন্তু কি আমার শব্দের শেষে থাকবে খুব ভালো করে তুমি যদি এখন থেকে কিভাবে লক্ষ্য করো তাহলে কি যে একটা পত্রিকার আর্টিকেল পড়ো অথবা একটা নিউজ পড়ার সময় তুমি কিন্তু কি পার্সপিস গুলো চিনে ফেলতে পারবে যে কোথায় কি পার্সপিস বসেছে বা এই শব্দটার কি পরিচয় আমি এখন শুধু নাম দেখাচ্ছি পর্যায়ক্রমে বাকিগুলো কিন্তু উপস্থাপন করব তারপর খেয়াল করো কি রয়েছে ই ডবল এস তারপর ICE ISE খুব ভালো করে খেয়াল করো যে ই ডবল এস যে এর মানে কি যে যেমন লার্জেস্ট তারপরে কি সার্ভিস সার্ভিস তারপরে রয়েছে এক্সারসাইজ
আবার কিছু কিছু লেটার কিন্তু আমরা বারবে যেও পাবো, এই কারণে বলেছি যে একটা শব্দের কিন্তু একাধিক পরিচিতিও থাকতে পারে। তারপরে রয়েছে দেখো TION শব্দের শেষে যদি TION থাকে, তারপরে SON যদি এই বর্ণগুলো থাকে তাহলে কিন্তু এরা কিন্তু কি হবে, নাউন হবে। যেমন স্টেশন কি আছে এখানে IOTION POISON পয়জন, তারপরে কি র্যানসম, আন্ডারস্ট্যান্ড? আমি একটা করে দেখাচ্ছি, বাট তোমাকে খেয়াল করতে হবে এবং তুমি ডিকশনারি থেকে এরকম আরো শব্দ তুমি পার্ট বাই পার্ট তুমি খুঁজে বাসায় খাতায় প্র্যাকটিস করতে পারো। এতে কি তোমার উপকার হবে, তুমি অনেকগুলি ভোকাবুলারি কি শিখে ফেলতে পারবা। যে এরকম যে TION দিয়ে কি কি শব্দ রয়েছে, এ বর্ণতে দেখলাম, বি বর্ণতে দেখলাম, তাহলে কি তোমার ভোকাবুলারি ভান্ডার বৃদ্ধি করার জন্য তোমার যত বেশি তুমি ভোকাবুলারি তোমার স্ট্রং থাকবে তত বেশি কি যে তোমার ইংরেজি যে কোনো প্যাসেজ অনুচ্ছেদ অথবা যে কোনো ধরনের ইংরেজি ম্যাগাজিন পড়লে তুমি কি সহজে বুঝতে পারবে। তারপর লক্ষ্য করো যেমন অ্যালিয়ান সিই কি হবে, পেস্টিলেন্স, আর এগুলির অর্থগুলি তুমি নিজে এটা ডিকশনারি থেকে খুঁজে নিবা, আমি লিখে দিলাম না। যদি তুমি ডিকশনারি থেকে শব্দটা খুঁজে নাও, সবগুলো শব্দ যদি তুমি আলাদা আলাদা করে নাও, তাহলে কি তোমার শব্দগুলি নিজে শেখা হয়ে গেল। তারপর কি রয়েছে এমিয়ান্ট, একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই এমিয়ান্টি যুক্ত যত শব্দ রয়েছে সবই কি নাও, কি রয়েছে গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট, ওকে, এরকম ভাবে তুমি আরো শব্দ তুমি খুঁজবা। যেরকম কি অ্যামিউজমেন্ট, শেষে কি এমিয়েন্টি, তাহলে এমিয়েন্টি থাকলে কি সেটা নাও। তারপর মনি, যেমন টেস্টিমনি, টেস্টিমনি, তারপর কি OE1 এবং O1 OE1 এবং কি O1, তাহলে কি হতে পারে, যেমন অনার, অনার, তারপরে কি এরর, আন্ডারস্ট্যান্ড? তারপর RY অথবা কি ERY, যেমন পোয়েট্রি, স্লেভারি, আন্ডারস্ট্যান্ড? পোয়েট্রি, স্লেভারি, আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইগুলির অর্থগুলি একটু নিজেরা খুঁজে নেবে ডিকশনারি থেকে, তাহলে তোমাদের শেখা হয়ে যাবে। আর শব্দগুলি যে প্রত্যেকটা বর্ণ যেভাবে আমি লিখে দিয়েছি এরকমভাবে তোমরা শব্দ খুঁজে খুঁজে একটা আলাদা খাতা বানাবে এবং সেখানে লিখবে, তাহলে দেখবে যে কি অনেক শব্দ তোমাদের শেখা হয়ে গেছে। যেরকম এমিএনটি দিয়ে, আইএসি দিয়ে, তারপরে কি TRY দিয়ে, ERY দিয়ে, মানে এরকম যত শব্দ রয়েছে কোন কোন বর্ণ দিয়ে আসে, আস্তে আস্তে প্রতিদিন 5টা করে 10টা করে শব্দ লেখা লিখবা, আস্তে আস্তে দেখবে যে কি 2 মাস 3 মাস 6 মাসে তোমার কি ভোকাবুলারি ভান্ডার অনেক স্ট্রং হয়ে গেছে। তারপর দেখো DE,
Institute. Understand? Tarpor, jemon ITY othoba ki ITY diye ki likhte pari nationality likhte pari understand Cruelty. কি লিখেছি? Cruelty. AL অথবা ALS যেমন প্রপোজাল আবার কিন্তু কি AL কিন্তু আমি যে অ্যাডজেক্টিভ নির্ণয় করার সময় পাব আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে একটা পার্সন ভিতরে একাধিক পরিচয় থাকতে পারে যেমন কি প্রপোজাল NUPITALS Understand? খুব ভালো করে খেয়াল করবে এবং যারা এই মুহূর্তে কানে ক্লাস হো তারা ইচ্ছে করলে কি লিখে ফেলতে পারো খুব উপকার হবে আমি আস্তে আস্তে এগুলি লিখে দিচ্ছি দরকার হলো কি পার্টস অফ দি চেন যে কিভাবে পরিবর্তন হয় পরীক্ষার প্রশ্নগুলিতে সেটার ব্যবহার দেখাবো আগে প্রিফিক্স এবং সাফিক্সের বিস্তারিত আমি তোমাদেরকে একটি কনসেপ্ট দিয়ে দিচ্ছি ওকে তারপর লক্ষ্য করো আইএসএম যে কি ক্রিটিক সিজন ক্রিটিক সিজন তো এরপরে কি রয়েছে এএসএম SCAR CASM Understand? তারপর SIS SY তারপর কি এসই যখন দেখি শব্দগুলি দিয়ে কি হয় যেমন প্যারালাইসিস প্যারালাইসিস যে আমি আবার বলছি যে এটা দিয়ে যে শুধু এই শব্দ বলি এরকম না যে বর্ণগুলি দিয়ে তুমি ডিকশনারি থেকে শব্দ খুঁজবে অথবা এগুলি পড়া থাকলে তুমি একটা ইংরেজি পত্রিকার ম্যাগাজিন পড়ার সময় তুমি দেখবে যে শেষের বর্ণটি কি রয়েছে যেই পার্সপেক্টিভটার পরিচয় কি ওকে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলি শব্দ থাকে ওই শব্দগুলোটা কি ধরনের পার্সপেক্টিভ সেগুলি চিহ্নিত করা ক্লাসে প্রিভিয়াস ক্লাসে কিন্তু বলে দিয়েছি আবার স্মরণ করে দিচ্ছি চার ধরনের পার্সপেক্টিভকে পরিবর্তন করা যায় আন্ডারস্ট্যান্ড এবং চার ধরনের পার্সপেক্টিভ কিন্তু কি সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে চেনাও যায় বা পরিবর্তন করা যায় যে কি কি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করবে তারপর কি এস ওয়াই যেমন ড্রপসি আন্ডারস্ট্যান্ড তারপরে কি ন্যাশনালাইজ শেষে কি এসি রয়েছে অথবা আইএসসি আইএসসি দিয়ে কি আমার নাম হবে আবার কি ভার্বিও পাবো তারপর শুধু ওয়াই যেমন কি ডেমোক্রেসি ওয়াই অথবা আমি সি ওয়াই এই দুটাকে ক্লু করতে পারি আন্ডারস্ট্যান্ড তারপর লক্ষ্য করো
যেমন ইএন অথবা ওএন, ইএন অথবা ওএন, যেমন চিকেন, তারপর কি ওয়াগন, ওয়াগন, তারপর কে আই এন, যেমন কি ল্যাম্পকিন, তারপর কি আছে যেমন কার্ডেল, তারপর কি রয়েছে স্পার্কল, আন্ডারস্ট্যান্ড? আবারও বলছি যে এই বর্ণগুলি, এই বর্ণগুলি কি মূল শব্দের সাথে বসে, এরা কি, আমি এখন দেখাচ্ছি যে কি, আরো দেখাবো যে পর্যন্ত আমি পরবর্তী অপশনের কথা না বলি, যা দেখাবো সবগুলি কিন্তু কি নাম চেনার ক্ষেত্রে এই বর্ণগুলি ব্যবহৃত হবে। তারপরে দেখি যেখানে স্পেস রাখা, এই স্পেসটা রেখেছি কারণটা কি জানো, যেখানে খালি করো, মানে এরা মূল শব্দ যে এএসটিআর, যেমন ওয়েট এস্টার, আইসিটি অথবা কি সি আরেকটা হলো কি অ্যানিমেলকিউল, রয়েছে কি ইউএলই, শুধু ইউএলই, এই যে এখানে আমরা ক্যাপসুল, অর্থাৎ কি এই শব্দটার সাথে কিন্তু খুবই পরিচিত, তাহলে ইউএলই। তোমাকে দেখতে হবে যে বর্ণের শেষে কি ধরনের, শব্দের শেষে কি ধরনের বর্ণ রয়েছে, অর্থাৎ সাফিক্স কোন কি ধরনের, কি কি চেনাবে, নাউন চেনাবে, অ্যাডজেক্টিভ চেনাবে, ভার্ব চেনাবে, অ্যাডভার্ব চেনাবে। তারপর লক্ষ্য করো যেমন প্যারট, কি আছে প্যারট, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো কি রয়েছে ই ডবল টি ই, বর্ণগুলি দেখিয়ে দিয়েছি যে কি আইএসএম, এএসএম, এসআইএস, এসওয়াই, শুধু ওয়াই, ইএন বা ওএন, কেআইএন, ইএল বা এলই, এএসটিআর, আইসিইউএল, ইউএলই। আন্ডারস্ট্যান্ড? যেখানে আমি একটি করে উদাহরণ দিয়ে দিয়েছি, বাট তোমাদের কি করতে হবে ডিকশনারি থেকে এই এরকম শব্দ কোন কোন বর্ণের সাথে রয়েছে সেগুলিকে খুঁজে খুঁজে বের করা, যখন যত বেশি খুঁজে বের করতে পারবে তত বেশি কি তোমার কাজে লাগবে। যেমন আমি একটি যদি উদাহরণ বলি যে তোমাকে আমি যদি কি করলাম মাছ ধরার, মাছ ধরে না দিয়ে তোমাকে যদি কি করলাম আমি মাছ ধরার বড়শি, তারপরে সিপ, সুতা এবং আদার দিয়ে দিই, তাহলে কিন্তু তোমার
মাছ ধরার কোনো সমস্যা হবে না, কেননা তুমি ডিপেন্ডেন্ট থাকবে না, তুমি কোথাও না কোথাও তুমি মাছ ধরতে পারবা। ঠিক এরকম আমি যদি তোমাকে সাফিক্সগুলি দেখিয়ে দিচ্ছি, তুমি যদি সেগুলি ভালো করে রপ্ত করতে পারো, তাহলে তোমার কিন্তু কি যে পার্শ্ববীজ চেনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যদি তুমি শুধু একটা করে শিখো, এটা এই পার্শ্ববীজ, এটা ওই পার্শ্ববীজ, তাহলে কিন্তু কি তোমার সমস্যা হতে পারে। আর ভোকাবুলারিকে স্ট্রং রাখার জন্য, সতেজ রাখার জন্য আমার পরামর্শ হলো, নিয়মিত তুমি সপ্তাহে একটা ইংরেজি পত্রিকা কিনতে পারো অথবা একটা ম্যাগাজিন কিনতে পারো, যেটা 7 দিন 15 দিন পড়তে পারো। এতে কি হবে, তোমার শেখা শব্দগুলি কি যত বেশি তুমি পড়বা, সেগুলি কি তোমার ব্রেনে সতেজ থাকবে এবং সেগুলি থাকবে, আর নইলে কিন্তু কি ডিলিট হয়ে যাবে। ওকে, তো আরো দেখি কি কি ধরনের বর্ণ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যেমন কি ইআরওয়াই অথবা আরওয়াই, যেমন মেশিনারি, MSCHIMERY, কি রয়েছে ইআরওয়াই মেশিনারি, তারপর কি রয়েছে জ্যান্ট্রি, কোনো কোনো বর্ণ কিন্তু রিপিট হতে পারে, তারপরে কি রয়েছে ARY, ARY, তারপর কি ARIUN। খেয়াল করো ARY, তো ARY দিয়ে কি, যেমন লাইব্রেরি, লাইব্রেরি, তো এই শব্দটা কিন্তু আমরা সবাই জানি। লাইব্রেরি, যারা আমরা যে কি শিক্ষিত শ্রেণী অথবা যারা শিক্ষার্থী শিক্ষক, সবাই এই শব্দটার সাথে কম বেশ পরিচিত। তারপর কি রয়েছে অ্যাকুরিয়াম, ACQ, UARIUM, তো এখানে কি ARIUM, অ্যাকুরিয়াম, এটা আমরা ভালো করে জানি যে অ্যাকুরিয়াম কি থাকে। তো এরপরে কি ORY, কি রয়েছে ORY, যেমন ডরমিটরি, কি ডরমিটরি, কি রয়েছে এটা ডরমিটরি, তারপরে কি টেরিটরি, অর্থাৎ আমি শেষে দেখবো ও আর রয়েছে কিনা, থাকলে এরা কি নাও। আবার এখানে একটা জিনিস বলে দিই, এখানে যে শব্দগুলি লিখেছি সবগুলোই কিন্তু কি কোনো না কোনো স্থানবাচক শব্দ, আন্ডারস্ট্যান্ড, যে স্থানবাচক অথবা স্থানবাচকের সমষ্টিকে বোঝাচ্ছে। তারপরে কি রয়েছে খেয়াল করো AGE, যেমন কোটেজ, কোটেজ অর্থ একটু খুঁজে নেবে, আজকে কোনো শব্দের অর্থ কিন্তু আমি বলবো না, তোমাদের খুঁজে নিতে হবে, এটা একটা অ্যাসাইনমেন্ট, তাহলে তুমি যদি খুঁজে খুঁজে লেখো এখানে অনেকগুলো শব্দ কিন্তু হয়ে যাবে, অনেক শব্দ তোমার নতুন, আবার অনেক শব্দ তুমি কিন্তু জানা রয়েছে। তারপর যেমন কি রয়েছে এখানে আরেকটা উদাহরণ দিয়ে দিই, ভিলেজ, ভিলেজ, তারপর ADE, যেমন ব্রি গ্রেট, ব্রি গ্রেট, ADE, আন্ডারস্ট্যান্ড, ADE, তারপর আরেকটা জিনিস আজকে দেখিয়ে দিব, সেটা হলো কি অ্যাডভার্ব চেনার উপায়, অ্যাডজেক্টিভ এবং ভার্বটা আগামী ক্লাসে দেখাবো। তো এখন দেখো অ্যাডভার্ব, এডভার্ব তুমি কিভাবে চিনবে, যে এডভার্ব শব্দের এডভার্বটা ইংরেজি পার্শ্ববীজে তুমি কিভাবে চিনবে, আমি এখন হেডিং দিয়ে দিচ্ছি এডভার্ব চেনার উপায়। এটা উপরে লিখে দিচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা আবার বলছি, এটা কিন্তু আমি ডিটেলস তোমাদেরকে তুলে ধরছি, ব্রিফ নয়, সংক্ষিপ্ত নয়, এখানে আমি চেষ্টা করতেছি তুমি যদি এই জিনিসগুলি
ভালো করে খেয়াল করো তাহলে তোমার সাপ পার্শ্ববি চেনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এখন দেখাবো অ্যাডভার্ব চেনার উপায়। অ্যাডভার্ব চেনার উপায় খেয়াল করো যে অ্যাডভার্ব এলওয়াই এর অর্থ হলো লাইক, যদি কোনো কিছুর মতো বোঝায়। আর মনে রাখবে এলওয়াই যুক্ত শব্দের 95 থেকে 97% হলো অ্যাডভার্ব, আর বাকি কিছু শব্দ যে শব্দগুলি রয়েছে ওইগুলি দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, কারণ এলওয়াই অ্যাডজেক্টিভের মধ্যেও রয়েছে। আন্ডারস্ট্যান্ড? এই কারণে পুরোপুরি সব শব্দই কিন্তু কি এলওয়াই যুক্ত হলেই অ্যাডভার্ব হবে না। তাহলে কি যেমন লাইক কোনো কিছুর মতো বোঝাবে, যেমন ব্যাডলি বেড খারাপ, ব্যাডলি মানে কি খারাপের মতো। তারপর কি অনলি, ওয়ান মানে এক, অনলি মানে কি একমাত্র, মানে একজনের মতো আর কেউ না। তারপর লিং, তারপর কি লং, এদের দিয়ে কি বোঝাবে ওয়াইস অথবা ওএস। যেমন কি রয়েছে ডার্কলি, অন্ধকার আচ্ছন্ন, অন্ধকারের মতো ডার্ক লি, শেষে কি রয়েছে এলআইএনজি। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি একটা শব্দ কিন্তু একাধিক পার্শ্ববিস থাকতে পারে, কনফিউজ হওয়ার কিছু নেই, ঠিক আছে? একটা শব্দের শুধু একটা পার্শ্ববিস হবে এরকম কিন্তু নয়। তারপর কি হেড লং, তারপরে মিল, মিল অর্থাৎ কি ডিভিশন অর্থাৎ কি ভাগ, ডিভিশন মানে কি ভাগ। যেমন পিস মিল, পিস পিআই পিস মিল অর্থাৎ কি যে ছোট ছোট আকৃতির আরো ছোট ছোট অংশগুলি। তারপরে রয়েছে ওয়ার্ড অথবা ওয়ার্ডস, ওয়ার্ড অথবা ওয়ার্ডস, ওয়ার্ড অথবা ওয়ার্ডস দিয়ে কি টার্নিং টু, টার্নিং টু বোঝাবে কোনো কিছুর দিকের দিকে কি মুভ করার অর্থ বোঝাবে। যেমন টু ওয়ার্ড, টু ওয়ার্ড কোনো কিছুর দিকে বা কি অভিমুখে বোঝাবে। টার্ন কি লিখেছি টার্নিং টু, টার্ন মানে কি কোনো কিছুর দিকে ঘুরে মুভমেন্ট করা কোনো কিছুর প্রতি। আন্ডারস্ট্যান্ড? তারপরে রয়েছে কি আপওয়ার্ডস, আপওয়ার্ডস লক্ষ্য করা, এটা কিন্তু কি ঊর্ধ্বমুখী উপরের দিকে মুভ করা। আন্ডারস্ট্যান্ড? তারপর ভয়েস, এটা দিয়ে কি ম্যানার, ম্যানার অর্থাৎ কি কোনো কিছুর রীতি অথবা মুড মানে কি কোনো কিছুর ধর্ম। যেমন কি আদারওয়াইজ, লাইকওয়াইজ, আদারওয়াইজ অথবা কি লাইকওয়াইজ। আন্ডারস্ট্যান্ড? আদারওয়াইজ অন্যথায়, অন্য কিছুর মতো, লাইকওয়াইজ অর্থাৎ কি এই রকম বা এটার মতো। আন্ডারস্ট্যান্ড? অথবা কি ওয়েস, যারা পরে হয়তো যোগদান করে থাকতে পারো তাদেরকে আবার বলছি এগুলি কিন্তু কি এই বর্ণগুলি হলো কি অ্যাডভার্ব শেষে বসবে, অর্থাৎ কি যে যে শব্দের শেষে বর্ণগুলি থাকবে ওই শব্দটাকে তোমরা কি অ্যাডভার্ব হিসাবে চিহ্নিত করবে।
তো আবার কিন্তু একটা শব্দের একাধিক পার্সপিস হতে পারে, সেটাও স্মরণ করিয়ে দিলাম। তেমন কি যেমন এনিওয়ে, এনিওয়ে কি যে কোনো উপায়ে, তারপর কি অলওয়েজ, তারপর খেয়াল করো এস অথবা সিই, এস অথবা কি সিই, যেমন নিডস, নিডের সাথে যখন এস যুক্ত হবে তখন সেটা কিন্তু এক ভার্ব হয়ে যাবে, কিন্তু নিড শব্দটি হলো ভার্ব। তারপর কি রয়েছে, টুয়াইস, টুয়াইস অর্থাৎ কি দুইবার, শেষে কি রয়েছে সিই। এরপর দেখি শুধু এন, যেমন হোয়েন অর্থাৎ কি কখন, এটা কিন্তু কি এডভার্ব। তারপর ও এম, যেমন সেলডম, সেল ডম অর্থাৎ কদাচিৎ বা কখনো, কদাচিৎ বা কি কখনো। তারপর রয়েছে কি আর ই, যেমন হিয়ার, দেয়ার, বুঝলেন। আর একটি বাদ রয়েছে, একটি এখানে লিখে দিচ্ছি, খেয়াল করবে সেটা হলো কি টিএসআই, তো এই হলো কি একবার চিনার যে লেটারগুলি অর্থাৎ যে সাফিক্সগুলি থাকে শব্দের সাথে, এই সাফিক্স লেটারগুলি থাকলে বুঝতে হবে কি এটা এডভার্ব। আর এর বাইরেও আবারও বলছি, ডিকশনারি খেয়াল করার সময় ডিকশনারি থেকে যখন তোমরা শব্দ ভালো করে দেখবে তখন একটা শব্দের কী কী পার্টস হবে সেটা ভালো করে খেয়াল করবে, তাহলে কিন্তু কি তোমার আরও অনেক কিছু জানা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করো যে এই যে এই বর্ণগুলো কিন্তু কি যদি কোনো শব্দের সাথে থাকে তাহলে এরা কিন্তু একবার। আবার একটু রিক্যাপ করে দিচ্ছি, এলওয়াই, এলওয়াই যত শব্দ বলেছি 95 থেকে 97% কিন্তু কি শব্দ হলো একবার। আর কিছু শব্দ রয়েছে সেটা হলো কি অ্যাডজেক্টিভ রূপেও কিন্তু এলওয়াই যুক্ত শব্দ হয়, এলআইএনজি, এলওএনজি, এমইএল, ডব্লিউএআরডি, ডব্লিউআরডিএস, ওয়াইস, ওয়ে বা ওয়েস, এস বা সিই, এন, ও এম, আর ই, টিএস, ইয়ার। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে সাফিক্সের আর রয়েছে কি আজকে আমি দেখিয়েছি দুটা পার্সপিস চেনার নিয়ম, নাউন এবং অ্যাডভার্ব। আগামী ক্লাসে তুলে ধরবো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এভাবে ধারাবাহিকভাবে। তারপর আমি সাবপ্রিফিক্স সম্পর্কে তুলে ধরবো, পরবর্তীতে তোমাদেরকে আমি পরিবর্তনের জিনিসগুলি দেখাবো। তো তোমরা আস্তে আস্তে আজকে যে জিনিসগুলি দেখাইলাম ডিকশনারি থেকে এরকম শব্দ তোমরা খুঁজে খুঁজে বের করে দেখবে যে বর্ণ শেষে কী রয়েছে, এটা থাকলে তাহলে কি তুমি ছোট্ট করে কি করবা এক একটা শব্দ ধরে 50টা 100 করে শব্দ তুমি তৈরি করে ফেলো, অর্থাৎ কি ডিকশনারি থেকে খুঁজে খুঁজে লিখে ফেলো, তাহলে তোমার শব্দ ভান্ডার কিন্তু কি বেড়ে যাবে। সাফিক্স প্রিফিক্সের কাজটা হলো মূলত তোমাকে পার্সপিস চেনানো আর কারণ কি নতুন শব্দ তৈরি করা, এবং পর্যায়ক্রমিকভাবে আমি সেগুলি দেখাবো যে কীভাবে আমাদের পরীক্ষার যে সাফিক্স প্রিফিক্সগুলি হয় সেটা কীভাবে পরিবর্তন করা হয় সেটাও আমি দেখাবো আমার পরবর্তী ক্লাসগুলিতে, আন্ডারস্ট্যান্ড। এবং কি সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।